পৃথিবীর বাইরে প্রাণের অস্তিত্ব খুঁজে বার করতে অনেকদিন ধরেই অনুসন্ধান চালাচ্ছে আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা। হাবল টেলিস্কোপ ব্যবহার করে খুঁজে বার করলো ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন নাসা। আর আজ থাকবে এই নিয়ে বিস্তারিত আলোচনা। পৃথিবীর বাইরে আবারও নতুন কি খোঁজ পেল নাসা, আর আজ থাকবে এই নিয়ে বিস্তারিত আলোচনা। বিস্তারিত ভাবে আলোচনা করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনি যদি এমনই ইন্টারেস্টিং হেল্পফুল ইনফরমেশন গুলি পেতে ইচ্ছুক হয়ে থাকেন তাহলে ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করে অন্যকে শেয়ার করবেন, যাতে আপনার শেয়ার দ্বারা অন্যজনও এই সকল ইন্টারেস্টিং তথ্যগুলি জানতে পারে। চলুন শুরু করা যাক। এক অবাক করার তথ্য, এবারে জীবনের খোঁজ মিলল সৌরমণ্ডলের বাইরে। একদম ঠিকই শুনেছেন, এমনই একটি তথ্য উঠে এসেছে। পৃথিবীর বাইরে প্রাণের অস্তিত্ব খুঁজে বার করতে অনেকদিন ধরেই অনুসন্ধান চালাচ্ছে আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা। সম্প্রতি সেই অনুসন্ধান অভিযান চলাকালীন ভিন গ্রহে অন্য জীবন অর্থাৎ জলের সন্ধান পেলেন নাসার বিজ্ঞানীরা। নাসা জানিয়েছেন যে এক্সো প্ল্যানেটে জলের সন্ধান পাওয়া গিয়েছে, তা সৌরমণ্ডলের বাইরে। বিজ্ঞানীরা ওই গ্রহটির নাম দিয়েছেন GJ9827D। হাবল টেলিস্কোপ ব্যবহার করে বিজ্ঞানীরা ওই গ্রহটির বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের খোঁজ পেয়েছেন বলে মহাকাশ গবেষণা সংস্থা জানিয়েছে। বিজ্ঞানীরা এও জানিয়েছেন যে GJ9827D গ্রহের ব্যাস পৃথিবীর ব্যাসের দ্বিগুণ। এর আগে মহাকাশে যে গ্রহগুলিতে জলের খোঁজ মিলতে পারে বলে মনে করা হচ্ছিল, GJ9827D তার মধ্যে অন্যতম। জল পাওয়া গেলেও ওই গ্রহ বাসযোগ্য নয় বলে মত বিজ্ঞানীদের। নাসা জানিয়েছে সদ্য আবিষ্কৃত ওই গ্রহটির বায়ুমণ্ডলের তাপমাত্রা 752 ডিগ্রি ফারেনহাইট বা 400 ডিগ্রি সেলসিয়াস। ওই তাপমাত্রায় মানুষ বেঁচে থাকা অসম্ভব। তবে GJ9827D বায়ুমণ্ডল প্রচণ্ড উষ্ণ হওয়া সত্ত্বেও গ্রহটির অন্য বৈশিষ্ট্যগুলির কারণে সেই গ্রহে জলের খোঁজ পাওয়া তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন নাসার বিজ্ঞানীরা। ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোনমির এক্সো প্ল্যানেট বিভাগের অন্যতম ডিরেক্টর লরা ক্রেডবার্গের কথাই, GJ9827D গ্রহে জলের আবিষ্কার বিষয়টি গুরুত্বপূর্ণ। পৃথিবী ছাড়াও এটি এখনো পর্যন্ত সব থেকে ছোট গ্রহ যেখানে জলের খোঁজ পাওয়া গিয়েছে। ক্রেডবার্গ যোগ করেছেন, এটি আমাদের গ্রহের মতো বাসযোগ্য অন্য গ্রহকে চিহ্নিত করতে সাহায্য করবে। বিজ্ঞানীরা জানিয়েছে যে পৃথিবী যেমন সূর্যের চারপাশে প্রদক্ষিণ করে, তেমনি GJ9827D গ্রহটি GJ982 নক্ষত্রকে প্রদক্ষিণ করে। পৃথিবীর নক্ষত্রমণ্ডল থেকে ওই গ্রহটি প্রায় 97 আলোকবর্ষ দূরে অবস্থান করেছে বলে জানিয়েছে নাসা। নাসা জানিয়েছে হাবল টেলিস্কোপ 3 বছরের মধ্যে গ্রহটির 11টি ছবি তুলেছে। দীর্ঘ সময় ধরে নিরীক্ষণের পর বিজ্ঞানীরা ওই গ্রহেও জলের খোঁজ পাওয়া যেতে পারে বলে মনে করছেন। নাসা এও জানিয়েছে GJ9827D বায়ুমণ্ডল সম্পর্কে হাবল টেলিস্কোপ যে খোঁজ পেয়েছে তা 100% সঠিক, সেটা এখনই হলফ করে বলা যাচ্ছে না। এ নিয়েও পরীক্ষা নিরীক্ষা চলছে বলে জানিয়েছে নাসার বিজ্ঞানী।